দের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। হায় আল্লাহ, এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয়? আল্লাহ, এ জমিনে ইসলামের জন্য কারা মার খায়? এ জমিনে ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা? তুমি কি চেনো না? আল্লাহ, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করো, বন্ধু বানাতে চেষ্টা করো। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায়। এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও। বলছে একটা শোনেন, আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও আছে? বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয়, সে যেন সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দেবে। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়, এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীকে, সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশ্মন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য নয়? অথচ ইহুদিদের হাত দিয়া হাত নবীদের রক্তে রঞ্জিত, বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিগণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন, স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি। বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে গতকাল বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে, ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করবে? আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। যে আজকে আমরা আমাদের কলিজার টুকরাকে হারিয়েছি, যিনি এদেশে একামতে দিনের স্বপ্ন পুরুষ ছিলেন, আজকে তাকে হারিয়ে আমরা সত্যি অনেক বেদনা হতো। আমরা দোয়া করছি তার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে শাহাদাতের মৃত্যু হিসাবে মৃত্যুকে কবুল করে, আমিন। এবং তার রেখে যাওয়া বাকি কাজ যেন আল্লাহ আমাদেরকে সম্পন্ন করার তৌফিক দান করে, আমিন। এবং এই সবুজ বাংলায় কোরআনের আইন কায়েমের মাধ্যমে তার জুলমের প্রতিশোধ আমরা নিতে চাই, ইনশাআল্লাহ। আমরা কোনো হানাহানি প্রতিশোধে বিশ্বাসী নই, তখনই এদেশে উনারে জুলমের প্রতিশোধ হবে যখন কোরআনের আইন কায়েম হবে, ইনশাআল্লাহ। এই জন্য তার রেখে যাওয়া কাজ আমাদের সকলকে আঞ্জাম দিতে হবে। এবং বাংলাদেশের তাফসিরের জগতে তিনি যে পুরোধা ছিলেন, দিকপাল ছিলেন, এটা মানুষের মানসপট থেকে কেউ মুছতে পারবে না। আল্লামা সাইদি হয়তো চলে গেছেন, কিন্তু তার দাওয়াতের যে রীতি, যে রেওয়াজ তিনি চালু করে গেছেন, এটা শত বছর, হাজার বছর বেঁচে থাকবে।
ইসলাম প্রিয় জনতা আল্লামা সাইদিকে ভালোবাসে কোরআনের জন্য, ইসলামের জন্য। এই বন্ধন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য এই বন্ধন, এই ভালোবাসা। পুরো জাতি কাঁদছে, দোয়া করছে, এবং মৃত্যুর পরে আল্লাহ তার জনপ্রিয়তা এবং তার প্রতি মানুষের রহম দিল কোটি গুণে আরও বাড়িয়ে দিয়েছেন। গতকাল যখন তিনি এখানে নেমেছেন এবং নেমে যখন সালাম দিলেন, মনে হলো যেন চির চেনা সেই সালাম যেটা তিনি তফসির মাহফিলের ময়দানে মঞ্চে উঠেই দিয়ে থাকেন। এবং যে হাসিটা তার মুখে ছিল, সেই হাসি ছিল আল্লাহর পক্ষ থেকে যেন একটি বার্তা, এবং সেই হাসি পুরা জাতিকে জাগিয়ে তুলেছিল। তিনি কোরআনের মাধ্যমেই বেঁচে থাকবেন আমাদের মধ্যে হাজারো বছর। একজন আলেমের মৃত্যু মানে গোটা জগতের মৃত্যু। আমরা আসলে এই প্রবাদ বাক্য সারা জীবন শুনে এসেছি, কিন্তু আজকে আমরা নিজেরা স্বচক্ষে দেখতে পেলাম যে সত্যিকারই কোরআনের একজন মুফাসসিরের মৃত্যুতে আজকে গোটা দুনিয়া কাঁদছে। শুধু বাংলাদেশ নয়, এ জাতি শুধু কাঁদছে না, গোটা পৃথিবীর মানুষ কাঁদছে। আমরা সত্যিকারই এদেশের মানুষ কোরআনে কারিমের তাফসিরের যে প্রকৃত স্বাদ, এটা আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ তাআলা তার তাফসিরের দ্বারাই কিন্তু পেয়েছেন। কোরআনে কারিমের আধুনিক তাফসিরের যে মজা, এর যে আনন্দ, তিনি এই আমাদেরকে সেটা দিয়েছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি সারা জীবন যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের সবুজ জমিনে কোরআনের রাজ কায়েমের প্রতিষ্ঠার আন্দোলন তিনি করেছেন এবং যে স্বপ্ন তিনি দেখেছেন, আমরা সেই স্বপ্ন ইনশাআল্লাহ তাআলা বাস্তবায়ন করতে চাই। এদেশে অগণিত মানুষ, অগণিত মুফাসসির, অগণিত আলেম যারা রয়েছেন, তার আল্লামার রেখে যাওয়া সেই স্বপ্ন এবং তার সেই মানে তার রেখে যাওয়া সেই আদর্শকে আমরা ধরে রাখবো, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সেই মহান সংগ্রামে আমরা প্রত্যেকেই শরীক হব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। পবিত্র কাবার দরজার কাছে যিনি গিয়েছেন, পবিত্র কাবার ভিতরে যিনি সিজদা দিয়েছেন, সেই মানুষটি আজ আমাদের কাছে নেই। আজ গোটা পৃথিবীর মানুষ যার শোকে মুখ্যমান, তিনি হচ্ছে আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আজকে শুধু পুরুষ নয়, আজকে সবাই কাঁদছে। গতকালকে এই জায়গায় যে মানুষটি হাসি মাখা মুখ, আজকে কি হলো যে একটা দিনের মধ্যে সব পরিবর্তন হয়ে গেল? যিনি শাহাদাতের স্বপ্ন দেখতেন, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে যেন কবুল ও মঞ্জুর করেন, শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। জীবনের শেষ বয়সে যার পরিবারের সান্নিধ্যে থাকার প্রয়োজন ছিল, অথচ তিনি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে অত্যন্ত মানবতার জীবন যাপন করেছেন জীবনের শেষ বেলায়। বাংলাদেশ একজন শুধু আলেম হারায়নি, মুসলিম মিল্লাত একজন তাদের অভিভাবক, একজন ইসলামী স্কলার হারিয়েছে। বাংলাদেশে তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনুল কারিমের তফসির কোরআন দিয়ে করা, আলহামদুলিল্লাহ বাংলাদেশে গগনচুম্বী অনেক বড় বড় আলেম জন্ম হয়েছিল, যাদের ইলমের পরিধি, যাদের বুজুর্গির পরিধি আকাশচুম্বী ছিল। কিন্তু সাইদি একমাত্র ব্যক্তি, প্রথম ব্যক্তি যিনি ময়দানে কোরআনকে কোরআন দিয়ে উপস্থাপন করেছেন। আমাদের বুজুর্গরা, আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, আমাদের সম্মানিত বড় বড় ওলামা ইকরাম, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, তারা সব সময় ওয়াজ মাহফিলে জনগণের কাছে শেয়ের আশআর দিয়ে কোরআন হাদিস বুঝানোর চেষ্টা করেছেন, ইসলামী বক্তব্য তুলে ধরেছেন। সাইদি সাহেব ইতিহাসের এক কিংবদন্তি, যিনি আমাদেরকে প্রথম শিখালেন কোরআনের তফসির কোরআন দিয়ে করতে হয়। সুতরাং আজকে আল্লাহর সেই অলি, আজকে আল্লাহর সেই মহান বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরা তার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাকে দান করুন।